जय जय गुरु गौरंग गंधर्व के धारी जी की जय। आकर मठ चैतन्य मठ की जय। अस्मदी गुरु पाद पद्म प्लाभ सिला भक्ति पोतपुर के स्वामी गुरु महाराज की जय। परम गुरुदेव से सिला भक्ति सिद्धांत सरस्वती के स्वामी ठाकुर भोपाल जगत गुरु की जय। समस्त गुरु वर्गो की जय हो। सपार्श्व सिला भक्ति सिद्धांत सरस्वती के स्वामी ठाकुर भोपाल की जय हो। अनंत गुरी वैष्णव बिंद की जय। हरिनाम संकीर्तन की जय। हरिनाम प्रभु की जय। भगवत जी महाप्राण की जय। गौर प्रेमानंदे हरि हरि। वंदे गुरु पद दंदम भक्त बिंद समन्वितम श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम श्री नंद नंदन वंदे राधिका चरणोदयम् गोपीजनो समायुक्तं वृंदावनं मनोहरं वांछा कल्पतरुवश कृपा सिंधु व्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिं जत्कृपा तमहं वंदे परमानंद माधवम्। वांछा कल्पतरुवश कृपा सिंधु व्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवत जी महाप्राण पंचम स्कंधे 2200 अध्याय नक्षत्र ग्रहादि संक्रांत विभिन्न रकम विचार प्रस्तुत करा हुए छे। वास्तविक पक्षे परखिलेश्वर भगवान श्रीकृष्णचंद्र जखन আমাদের কৃপা করে শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপ অবতীর্ণ হয়েছেন তৎচরণে মনোনিবেশ করবার মতো যোগ্যতা যদি আমার হয় তাহলেই যথেষ্ট সৌভাগ্যবান বলে মনে করি। ভগবানের সৃষ্টিতে যেসব বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো আছে উল্লেখযোগ্য বিষয়গুলোকে যেমন সূর্যদেবকে ভগবান নিজে বলেছেন জ্যোতিষ তেজস্মান পুরুষের মধ্যে আমি সূর্য, ঠিক সেই রকম জগতে যত বিখ্যাত সমস্ত বস্তু আছে সেগুলোকে ভগবান নিজেরই প্রকাশ বলে পরিচয় দিয়েছেন। গ্রহতারা রূপে ভগবানের কল্পনা এবং ভগবতের দ্বিতীয় স্কন্ধে ভগবানের যে বিরাট রূপের বর্ণনা করা হয়েছে এটা একটা দার্শনিক বিচার। এখানে বিরাট রূপের বর্ণনা করা হয়েছে, বিরাট রূপের মধ্যে এই সমুদ্রগুলো কি সমুদ্র, সমুদ্রের সঙ্গে কি তুলনা করেছে ভগবানের, আকাশের মেঘগুলোর সঙ্গে কি তুলনা করা হয়েছে, পাহাড় পর্বতের সঙ্গে ভগবানের বিরাট রূপে তুলনা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যখন আমাদের গৌড়ীয় দর্শন বিচারে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের চিন্তা করবার সুযোগ পেয়েছি এটা অহোভাগ্য। এরপরে আজ শিশুমারের
চরণ কমলে চিন্তা করবার কোন খুব একটা দরকার বলে মনে হয় না, তথাপি আপনাদের ইচ্ছা অনুযায়ী কিছু বিশেষ উল্লেখযোগ্য বিশেষ উল্লেখযোগ্য বিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ বিশেষ কিছু বর্ণনা করতে বাধ্য হচ্ছি। শ্রীল সুখদেব গোস্বামী একবিংশ অধ্যায়ে সূর্যের রথ আর তদীয় গতিবিধি সম্বন্ধে বিভিন্ন রকম বিবরণ প্রদান করে এই দ্বাদশ অধ্যায় দ্বাবিংশ অধ্যায়ে চন্দ্র ও শুক্রাদি গ্রহ সমীহের স্থিতি গতি ও তত্ত্ব গতি অনুসারে লোকের ভালো মন্দ প্রভৃতি ইষ্টানিষ্ট প্রভৃতি কী কী হতে পারে নানা বিষয় বর্ণনা করবেন বলে প্রথমতই প্রসঙ্গক্রমে পরীক্ষিতের প্রশ্নের বিষয় ব্যক্ত করলেন। সুখদেব গোস্বামী পূর্বে সূর্যের যে গতি কথা উল্লেখ করেছেন তাতে মহারাজ পরীক্ষিত একটু সংশয় প্রকাশ করেছেন। সেই সংশয় অবলম্বন করে রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে মুনিবর, আপনি পূর্বে উল্লেখ করেছেন যে সুমেরু ও ধ্রুব লক্ষ্যে প্রদক্ষিণ ভাবে পরিক্রমণ করতে গিয়ে সূর্যদেব রাশির প্রদক্ষিণে ও অপ্রদক্ষিণে চলে, এ কিরূপে সাধিত হয়? প্রদক্ষিণ ও অপ্রদক্ষিণ পরস্পর বিরুদ্ধ, অপ্রদক্ষিণ গতি হলে আর প্রদক্ষিণ গতি হতে পারে না, প্রদক্ষিণ গতি যদি হয় তাহলে অপ্রদক্ষিণ গতি হতে পারে না। অতএব এ বিষয়ে আমার সংশয়, আপনি দয়া করে আমার এই সংশয় ছেদন করে দিন। কেন সংশয় থাকলে প্রকৃত বিষয়ে অজ্ঞতা অজ্ঞান থেকে যাবে। অতএব অনুগ্রহ পূর্বক এই উক্ত বিষয়ে প্রতিপাদন করে আমাকে কৃতকৃতার্থ করুন। মহারাজ পরীক্ষিতের এই প্রশ্ন অনুসারে সুখদেব বলতে আরম্ভ করলেন, মূল পাঠের দরকার বলে মনে হয় না, যাই হোক কেবল ব্যাখ্যাটাই যথেষ্ট। ভগবান সূর্যদেবকে ভগবান নারায়ণের স্বরূপ বলে নির্দেশ করে তিনি যে বসন্ত শীত বসন্ত ঋতু প্রভৃতি বিশেষ গুণ উৎপাদন করেন এ কথা বলা হয়েছে। ভগবান স্বয়ং গীতাতে ও নিজেকে সূর্য স্বরূপে ব্যাখ্যা করেছেন। ভগবান স্বয়ং বলেছেন তেজসাম রবি রংসুমান, তেজিয়ান বস্তুর মধ্যে আমি রবি সূর্য অংশমান। যে কোনো জাতির মধ্যে যা যা উৎকৃষ্ট তা সবই ভগবানের স্বরূপ। যে কোনো জাতির মধ্যে যা যা উৎকৃষ্ট তা ভগবানের নিজের স্বরূপ বলে ভগবান বর্ণনা করেছেন, এ কথাই অভিপ্রায়। যত জগতে যত প্রকার তেজস পদার্থ আছে তন্মধ্যে সূর্যরূপ তেজস পদার্থই সর্বোৎকৃষ্ট আমরা জানি। অতএব তাকে ভগবান নারায়ণের বিগ্রহ মানা যায়, ভগবান সূর্যনারায়ণ ভগবান কি যাই হোক আমরা একথা বলে থাকি। কাজেই সূর্য দ্বারা সম্পাদিত ঋতুগুলি যে নারায়ণের দ্বারাই কৃত এ বিষয়ে সন্দেহ নাই।
वर्णाश्रमाचारवलंबी सनातन धर्मीगण ओई भगवान के मुख्य गौण भाव उपासना करे थाकें ओ विश्वात्ता भगवान सकलेर पूजाई ग्रहण करे तादेर निज निज इष्टफल दान करे थाकें। उपासकगण जागादि द्वारा जोग जाग द्वारा जे कोनो रूपे तार उपासना करुन ना केन तादेर योग्यता अनुजाई अभिप्राय अनुजाई फलदाने तादेरके कृतज्ञता करें। सूर्यके जगतेर आत्मा बला हये थाके, एकथा तात्पर्य एई সূর্যকেই যে জগতের আত্মা বলা হয়ে থাকে একথার তাৎপর্য এই যে আত্মা চৈতন্যময়, তিনি যেমন প্রকাশময় নিজ প্রকাশ দ্বারা সাক্ষী রূপে বর্তমান থাকেন থাকে প্রকৃত আদি জড়বর্গের ক্রিয়া অনুকূল্য বিধান করেন, কেন চেতন বস্তু না থাকলে জড় মায়ার কোনো মূল্য থাকে না, চেতন জীবাত্মা আছে বলেই প্রকৃতির সঙ্গে সম্মিলিত জয়েন্ট ভেঞ্চার একসঙ্গে প্রকৃতি নির্মাণ রচনা সৃষ্টি রচনা। সে সূর্যকেই জগতের আত্মা বলা হয়েছে, তাৎপর্য এই যে আত্মাও চৈতন্যময় প্রকাশময়। সূর্য যেমন নিজ প্রকাশ দ্বারা সাক্ষীরূপে বর্তমান থেকে প্রকৃত আদি জড়বর্গের ক্রিয়া অনুকূল্য বিধান করেন, হ্যাঁ সূর্যকেই যে জগতের আত্মা বলা হয়েছে তার তাৎপর্য এই যে আত্মা চৈতন্যময়, এই চেতনময় যে আত্মা যেমন নিজ প্রকাশ দ্বারা সাক্ষী রূপে বর্তমান থেকে প্রকৃতি আদি জড়বর্গের ক্রিয়ার অনুকূল্য বিধান করেন, মায়ের সঙ্গে সহযোগিতায় মায়ের সঙ্গে সহযোগিতা প্রপঞ্চ রচনা কার্যে সহায়তা করেন, সেইরূপ সূর্যদের স্বীয় প্রকাশ দ্বারা জগৎকে কর্মে নিয়োজিত করে থাকেন। যতক্ষণ সূর্যদেব বিরাজমান থাকেন ততক্ষণ জনমানবের মধ্যে প্রভূত ক্রিয়াশক্তি দৃষ্ট হয়, তখনই সকল বস্তু একটা যখনই সূর্য অস্তা চলে যায় তখনই সকল বস্তু একটা জাড্য সকল বস্তুর মধ্যে ব্যক্তির মধ্যে একটা জাড্য দেখা যায়। কাজেই আত্মার সহিত সূর্যের এরকম একটা সাম্য থাকায় একটা সূর্যকে সমস্ত জগতের আত্মা বলা হয়েছে। আবার সূর্য না থাকলে পরে জগতের প্রাণ সম্ভব হয় না, এই কারণেও সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। অনেক কারণ, সূর্যদেব আকাশ মার্গে অবস্থিত থেকে যেরূপ লোকের নিয়মন করেন কন্ট্রোল করেন সংবৎসর আদি কাল চক্রাকারে নিয়ত পরিভ্রমণ করে যাচ্ছেন, ওই কালচক্রের গতি অনুসারে সূর্যদেব সংবৎসরের অবয়ভূত দ্বাদশ মাস বারো মাস ভোগ করেন, এসব বর্ণনা পঞ্চমস্কন্ধে আছে। কোন কোন মাসে কিভাবে তিনি কিন রূপ ধারণ করেন, তার রথকে কারা কারা নিয়ে যায় সব বর্ণনা আছে। সূর্যের ক্রিয়া অনুসারে মাস পক্ষ দিন রাত্রি এসব ভেদ হয়ে থাকে। দার্শনিক মতে কাল এক ছাড়া কিন্তু দুই নয়। হরিকথা অনেকবার একথা বলা হয়েছে, কাল আনডিভাইডেড তত্ত্ব, ইনফিনিটি কাল ধরে প্রবাহমান তত্ত্ব। দার্শনিক মতে কাল এক ছাড়া দুই নয়। সেই কালকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী সূর্যের গতিবিধির সাপেক্ষে সূর্যের ক্রিয়াদি ভেদে দিন পক্ষ মাস বৎসর ইত্যাদি ভাগ করে নিয়েছি। অতএব সূর্যের গতি বা স্পন্দন অতএব সূর্যের গতি বা স্পন্দনই
যে সেই ক্ষুদ্র কাল নির্দেশ উপযোগী এ বিষয়ে সন্দেহ নাই। ওই সূর্যের গতি সবসময় এক প্রকার থাকে না, কালভেদে সূর্যের নানা প্রকার গতি দৃষ্ট হয়, কখনো দক্ষিণায়ন কখনো উত্তরায়ণ, বিভিন্ন কালে ওই গতিবেদে লক্ষ্য হয়। কালভেদেই সূর্য নুনাধিক গতি দ্বারা আকাশমণ্ডল আক্রমণ করে। সূর্যের যে রূপ স্থান নির্দেশ পাওয়া যায়, তাহাতে সূর্যই যে নক্ষাদি ও চন্দ্র প্রভৃতি সকলের অপেক্ষা নিম্ন অবস্থিত ইয়াই দেখিতে পাওয়া যায়। সূর্যের যেরূপ স্থান নির্দেশ দেখা যায়, তাতে সূর্যই যে নক্ষত্র আদি চন্দ্র প্রভৃতি সকলের অপেক্ষা নিম্ন অবস্থিত ইয়াই দেখিতে পাওয়া যায়। চন্দ্রাদি অপেক্ষা সূর্যের তেজ আমাদের নিকট অধিক উপলব্ধি হয়। অনেক বৈজ্ঞানিক এরূপ তার কারণ নির্দেশ করেছেন। সূর্যের ঊর্ধ্বে চন্দ্র, চন্দ্রের ঊর্ধ্বে নক্ষত্র, তার উত্তর দিকে একাদশ লক্ষ যোজন দূরে সপ্ত ঋষিগণ, এই নির্দেশ ঠিক আধুনিক বিজ্ঞানসম্মত নহে। আধুনিক অনেক বৈজ্ঞানিক মঙ্গল গ্রহকে অনেক নিম্ন অবস্থিত বলেছেন। যা হোক, আমরা যখন শাস্ত্র ব্যাখ্যা করাটাই প্রয়োজন মনে করছি, তখন আমাদেরকে এই প্রমাণই মেনে নিতে হবে। মঙ্গল যে বহু ঊর্ধ্বে বর্তমান, সর্বাপেক্ষা নিম্ন নহে, একথাই সিদ্ধান্তে পাওয়া যাবে। গ্রহ সমূহ সকলে প্রাণীগণের পক্ষে তুল্য রূপে শুভ ও অশুভ ফল দান করেন। তুল্য রূপে মানে একইভাবে শুভাশুভ ফল দান করেন না, কখনো বেশি কখনো কম। গ্রহ সমূহ সকলে প্রাণীগণের পক্ষে তুল্য রূপে একইভাবে শুভ বা অশুভ ফল দান করেন না। তাদের সঞ্চার গতি অনুসারে কখনো কোনো গ্রহ শুভ ফল দান করেন, কখনো কোনো গ্রহ অশুভ ফল দান করেন। যদিও একথা সত্য, তথাপি শনি মঙ্গল আদি গ্রহ সর্বদাই অশুভ মানা হয়। বুধ বৃহস্পতি প্রভৃতি গ্রহ প্রায় শুভ গ্রহ বলেই সাধারণে প্রসিদ্ধি লাভ করেছে। এই জন্যেই শুক্র গ্রহের নির্দেশ স্থলে অনুকূল এব আর বুধ গ্রহ স্থলে প্রায়ণ শুভকৃত ইত্যাদি কথা বলা হয়েছে। মঙ্গল গ্রহ ও শনিশ্চর শনি গ্রহ, এই গ্রহের নির্দেশ স্থলে লেখা আছে ভাগবতে প্রায়ণ অশুভ গ্রহ। প্রায়ণ অশুভ গ্রহ মানে প্রায়ই অশুভ ফল দান করে। অগ সংশ এবং শনৈশ্চর গ্রহ নির্দেশ স্থলে প্রায়ণহি সর্বেষাম অশান্তিকরহা ইত্যাদি কথা বলা হয়েছে। প্রায়ই সবার পক্ষে অশান্তিকারক। বুধ গ্রহ শুভফলদাতা বটে, কিন্তু সর্বদা শুভফল দান করে না। যখন ওই বুধ গ্রহ সূর্য থেকে অতিচারী হয়, তখন তার ফল ভালো হয় না, তখন তার ফলে অনাবৃষ্টি প্রভৃতি অনিষ্ট জগতে নেমে আসে। কাজেই দেখা যায় যে শুভ গ্রহ কখনো কখনো কদাচিত অশুভও হতে পারে, এবং অশুভ গ্রহ কদাচিত শুভ ফল উৎপাদন করে থাকে। কেবল তার স্থিতি ও গতির বৈলক্ষণই কখন কোন অবস্থায় রয়েছে, কেবল তার ওই গ্রহের স্থিতি আর গতির বৈলক্ষণই ওই শুভ ও অশুভের সূচক মাত্র, ইন্ডিকেশন দেয়। লোকের যে শুভ ও অশুভ ফল হয়, তা বাস্তবিক আলোচনা করতে গেলে দেখা যায় যে স্বীয় অদৃষ্টই তার একমাত্র কারণ, গ্রহ সন্নিবেশ উহার কারণ নহে। তবে গ্রহ সংস্থান মাত্র ওই ভাবি ফলের সূচনা করিয়া দেয় মাত্র।
কারণ গ্রহ সন্নিবেশ ওয়ার কারণ নয়, তবে গ্রহ সংস্থান ওই ভাবি ফলে সূচনা করিয়া দেয়, সূচনা করে দেয় মাত্র। এই জন্যে কোন কুপিত গ্রহের শান্তি প্রসঙ্গে সস্তায়ন আদি করিবা করবার যে সংকল্প বাক্যে লেখা আছে অমুক গ্রহ সংসূচিত সংসূচ্যমান সংসূচয়িষ্যমান ইত্যাদি পদে প্রয়োগ করা, সূচনা করে দেয় মাত্র। এরূপে সূর্য চন্দ্র নক্ষত্র অপর গ্রহ সমূহের গতিস্থিতি আদি নিরূপিত হয়েছে। ভূমণ্ডল যেমন অতি বিশাল, যদিও কিছু নয়, অন্য অন্য গ্রহমণ্ডলে আমরা যদি যাই সেখান থেকে পৃথিবীকে একটা বিন্দুর মতো দেখা যাবে, ক্ষুদ্র, এটা বিন্দুও নয়। সো এইরূপে সূর্য চন্দ্র নক্ষত্র অপর গ্রহ সমূহের গতিস্থিতি আদি নিরূপিত হয়েছে। ভূমণ্ডল আমাদের মতে অতি বিস্তৃত বিশাল, আকাশমণ্ডল তো বলবারই কথা না, অনন্ত। আর হরি হরি অনন্ত, হরি রূপ অনন্ত, আকাশমণ্ডল এক অতি বিশাল অনন্ত, এ কল্পনা করা আমাদের বুদ্ধির অতীত। তবে ওই গ্রহাদি তাদের দূরত্ব নির্দেশ করা মোটামুটি একটা ধারণা করা যেতে পারে, বৈজ্ঞানিকরাও এ বিষয়ে কোন কোন গ্রহের তারার কতটা দূরত্ব আমাদের থেকে এসব বর্ণনা করেছেন। এখন প্রসঙ্গক্রমে আমরা পঞ্চম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে এই শিশুমার যে ভগবান শিশুমার রূপে আকাশে বিরাজমান আছে এর দার্শনিক বিচারে আমরা অংশগ্রহণ করব। সুখদেব বলেন অনন্তর প্রসিদ্ধ ঋষি স্থানের পর ত্রয়োদশ লক্ষ যোজন দূর স্থানে যে পরম পদের কথা বলা হয়েছে, সুখদেব গোস্বামী বললেন অনন্তর সেই প্রসিদ্ধ ঋষি স্থানের পর ত্রয়োদশ লক্ষ যোজন দূর স্থানে যে যে পরম পদের কথা বলা হয়েছে তা ভগবান বিষ্ণুর পরম স্থান, একে ধ্রুবলোক নামে অভিহিত করা হয়ে থাকে। স্থানে উত্তানপাদ রাজার পুত্র, যে স্থানে উত্তানপাদ রাজার পুত্র পরম ভাগবত ধ্রুব মহারাজ বিরাজমান থাকেন, আর তার চারিপাশে নক্ষত্ররূপী অগ্নি ইন্দ্র প্রজাপতি কশ্যপ ও ধর্ম দ্বারা সমকাল যুগে তাকে প্রদক্ষিণ করে যাচ্ছে আজ পর্যন্ত। নক্ষত্ররূপী অগ্নি ইন্দ্র প্রজাপতি কশ্যপ ও ধর্ম দ্বারা সমকাল যুগে প্রদক্ষিণীকৃত হয়ে আসছেন ধ্রুবমা ধ্রুবলোক, আজ পর্যন্ত কল্পজীবীগণের আজীব্য রূপে ভগবানের উপাসনা করে যাচ্ছেন, তার মহান প্রভাব এখানে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর সেই ধ্রুব নক্ষত্রকে অবিশ্রান্ত গতি অব্যক্ত বেগযুক্ত কালকর্তৃক ভ্রাম্যমান সমস্ত গ্রহ নক্ষত্র আদি স্থানুবৎ অবলম্বনভূত করে সৃষ্টি করেছেন, অর্থাৎ ধ্রুবকে সেন্টার করে সব করেছেন। ঈশ্বর সেই ধ্রুব নক্ষত্রকে অবিশ্রান্ত গতি অব্যক্ত বেগযুক্ত কালের দ্বারা ভ্রাম্যমান সমস্ত গ্রহ নক্ষত্র আদি স্থানুবৎ অবলম্বনভূত করে সৃষ্টি করেছেন। ওই রূপেই সে নিরন্তর দীপ্তি পেয়ে যাচ্ছেন। তাৎপর্য এই যে যেমন কোনো তৈলযন্ত্র, যেমন তেল পেশায় ঘানির মধ্যস্থানবর্তী কাষ্ঠস্তম্ভকে কেন্দ্র করে চারতার দিকে বলদ গো প্রভৃতি বলদ প্রভৃতি যন্ত্রচালিত পশু বিচরণ করেন, মধ্যখানের অ্যাক্সিসকে কেন্দ্র করে তাকে ছেড়ে যেতে পারে না,
সেই রূপ ধ্রুব নক্ষত্রকে কেন্দ্র করে অপর জ্যোতিষ্ক গুলো চলে যাচ্ছে চলছে। কেউ কেউ বর্ণনা করেন, সুখদেব গোস্বামী বলছেন, কেউ কেউ বর্ণনা করেন যে এই জ্যোতিষ চক্র শিশুমার রূপে ভগবান বিষ্ণু যোগ ধারণায় অবস্থিত আছেন, যোগ ধারণায়, এমনি দেখা যায় না। কেউ কেউ বলেন, সুখদেব গোস্বামী বলছেন, কেউ কেউ বর্ণনা করেন যে এই জ্যোতিষ চক্র শিশুমার রূপ, শিশুমার রূপে ভগবান বিষ্ণুর যোগ ধারণায় অবস্থিত। সেই শিশুমা নিম্ন শিরা, মাথা নিচুর দিকে ও সাপের মতো কুণ্ডলীভূত শরীর নিয়ে অবস্থিত। এটা একটা দার্শনিক বিচার। যেমন গিরিরাজ গোবর্ধনকে একটা অজগর সাপের মতো কল্পনা করা হয়, পুছরি কি লোটা, গিরিরাজ মহারাজের পুচ্ছ লেজ, মুখ হচ্ছে মুখ জ্যোতি, জ্যোতি পুরা মুখ, মুখারাবিন্দ, আর শেষে পুছরি কি লোটা। বাস্তবিক পক্ষে গোবর্ধন মহারাজ কখনই এই সাপ নয়, কিন্তু সাপের মতো একটা কল্পনা করা হয়, পুছরি, পুছরি মানে তার লেজ, গিরিরাজের কল্পনা করা হয়। ঠিক সেরকম সেই শিশুমার নিম্ন শিরা ও কুণ্ডলীভূত শরীর নিয়ে অবস্থিত, তার পুচ্ছ আগ্রে, তার লেজের সামনে একদম ধ্রুব অবস্থিত রয়েছেন, তার লাঙ্গুলে, লাঙ্গুল স্থানে নক্ষত্ররূপী প্রজাপতি, অগ্নি, ইন্দ্র, ধর্ম, আর পুচ্ছ মূলে ধাতা, বিধাতা, কোটি দেশে, কোটি দেশে কোমরে সপ্তর্ষি মণ্ডল, দক্ষিণাবর্তে তার শরীর কুণ্ডলাকারে বর্তমান, অভিজিৎ প্রভৃতি পুনর্বসু পর্যন্ত চতুর্দশী নক্ষত্র বিরাজমান রয়েছেন। তার দক্ষিণ পার্শ্বে পুষ্যা আদি উত্তর আষাঢ়া পর্যন্ত চতুর্দশটি নক্ষত্র তার বাম পার্শ্বে অবস্থিত, মোট ২৮টা নক্ষত্র। সকুণ্ডলাকারে অবস্থিত সেই শিশুমারের উভয় পার্শ্বে সমসংখ্যক অবয়ব বর্তমান, পৃষ্ঠে অজবিথি বা মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া উত্তর আষাঢ়া, ক্রোর কোলে কোলে কোর দেশে আকাশগঙ্গা, মন্দাকিনী প্রভৃতি বিরাজমান রয়েছেন। তার দক্ষিণ ও বাম নিতম্ব স্থানে যথাক্রমে পুনর্বসু, পুষ্যা নক্ষত্র, দক্ষিণ ও বাম চরণে যথাক্রমে আদ্রা ও আশ্লেষা, দক্ষিণ ও বাম নাসিকায় অভিজিৎ ও উত্তর আষাঢ়া, দক্ষিণ ও বাম লোচনে শ্রবণা ও পূর্বাষাঢ়া, দক্ষিণ ও বাম কর্ণে ধনিষ্ঠ ও মূলা, বাম পার্শ্বের অস্থি খণ্ডে দক্ষিণায়ন সম্বন্ধীয় মঘা হইতে অনুরাধা পর্যন্ত ৮টি নক্ষত্র যুক্ত আছে। এইরূপ আবার উত্তয়ান, এইরূপ আবার উত্তয়া উত্তরায়ণ সম্বন্ধীয় বিপরীত রূপে মৃগশিরা থেকে গণনা করতে করতে পূর্ব ভাদ্রপদ পর্যন্ত ৮টি নক্ষত্র দক্ষিণ পার্শ্বে অস্থি স্থানে সংলগ্ন রয়েছে, দক্ষিণ ও বাম স্কন্দ দেশে বা বাহুমূলে শতভিষা ও জ্যেষ্ঠা নক্ষত্র সংলগ্ন আছে, এই রূপে বিরাজমান রয়েছে। এই যে শিশুমারের শরীরের কথা বলা হলো, এই যে শিশুমারের দার্শনিক বিচার কথা বলা হলো, এই যে শিশুমারের শরীরের অবয়বের বর্ণনার কথা বলা হলো, উহাই এটাকেই বলে ভগবান বিষ্ণুর সর্বদেবময় রূপ, শিশুমার রূপ। প্রত্যহ সন্ধ্যাকালে সংযতভাবে অন্নবাক থেকে বিরত থেকে, অর্থাৎ যতবাক কোনো বাজে কথা না বলে যদি ওই নিরীক্ষণ করতে করতে এই কথাগুলো উচ্চারণ করে উপাসনা করা হয়, তিনি
ज्योतिष्क समय आश्रय से काल चक्र रूपे देवाधिपति महापुरुष के पुनः पुनः नमस्कार करी ताके ध्यान करा जाए। गुहार को तारा मयाधि दैविकम पापापहम मंत्रकृतम त्रिकालम नमस्यतो स्मरतो वा त्रिकालम नश्येत तत्कालम आशु पापम। समस्त पाप के तिनि मुहूर्तेर मध्ये नाश करें। এই শিশুমারের যে সমস্ত এই পঞ্চম স্কন্ধের ২৩ নম্বর অধ্যায়ে শ্লোকাবলী আছে তার পরিপ্রেক্ষিতে যেসব বর্ণনা করা হলো তার কিছু পরিশিষ্ট হিসেবে আলোচনা করা দরকার, দার্শনিক বিচার। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী দ্বাবিংশ অধ্যায়ে সোম শুক্রাদি তাদের অবস্থিতি ও গতি প্রভৃতির বর্ণনা প্রদান করেছেন এবং তদীয় গতি অনুসারে তাদের গতি অনুসারে জীবের শুভ ও অশুভের কথাও বলেছেন। যদিও গ্রহ নক্ষত্র কোনো শুভ অশুভ কিছু করেন না, কিন্তু তাদের কর্মফলই করে, কিন্তু তাদের এই যে বন্দনা, তাদের যে শান্তি কর্মের ব্যবস্থা আছে তাতে এরা শুভ এবং অশুভ সূচনাকারী, এই কথা বলা হয়েছে। অর্থাৎ গ্রহ নক্ষত্রের গতি অনুসারে জীবের শুভ অশুভের কথাও বলা হয়েছে। সম্প্রতি এই ত্রয়োবিংশ অধ্যায়ে বিষ্ণুপদ নামক ধ্রুবলোক এবং শিশুমার রূপে জ্যোতিষচক্রের অবস্থান প্রকার বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সামনে। ওই শিশুমার আকারে অবস্থিত জ্যোতিষচক্র যে ভগবানেরই স্বরূপ তা পূর্বেই সূচনা করা হয়েছে। আকাশ মার্গে যে ধ্রুব নক্ষত্র বর্তমান ওই নক্ষত্রকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র আদি পরিভ্রমণ করে থাকে। ধ্রুব শব্দের অর্থ নিশ্চল, ফিক্স। ওই নক্ষত্র অপর সকল নক্ষত্রে অপেক্ষা অলওয়েজ স্থির, ওয়াকে কেন্দ্র করা হয়েছে। ওই গ্রহ নক্ষত্র আদি কালক্রমে সমন্ত পরিভ্রমণ করে, এই জন্য এই কালকে ভ্রমণের কারণ বলে ব্যাখ্যা করা হয়েছে। বাস্তবিক কালের এমন কোন শরীর নাই, অশরীরী কাল, অশরীরী এক প্রবাহ এবং ইনফিনিটি অনন্ত। কালের অখণ্ড কালত্ব আমরা জানি, তথাপি আমাদের সুবিধা অনুযায়ী আমরা ঘন্টা, সপ্তাহ, দিন, মাস, বর্ষ ভাগ করে থাকি। ইদাবৎসর, অনুবৎসর, পঞ্চমকদে এসব বর্ণনা করা হয়েছে। সময়ের ব্যাপারও বর্ণনা করা হয়েছে। বাস্তবিক কালের এমন কোনো শরীর নাই যা দ্বারা সে এগুলোকে যন্ত্রের ন্যায় ঘোরাতে পারে। তাহলে কে ঘোরায়? তাই একটি সুন্দর দৃষ্টান্তের অনুসারে এই গ্রন্থাগা ওই কেন্দ্র, এই কেন্দ্র কেন্দ্রী এ বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন। যেমন কৃষকগণ ক্ষেত থেকে ধান কেটে আনার পর ধানের গাছ থেকে ধান সংগ্রহ করে, তখন কি করে না গোবৃষ দ্বারা উক্ত কার্য সমাধা করে। কিভাবে করে? প্রাঙ্গণে, বারান্দাতে বা বিরাট একটা ফাঁকা জায়গায় একটি বৃক্ষকে স্তম্ভ, একটি বৃক্ষস্তম্ভ প্রথিত করে তার চতুর্দিকে বৃষগুলোকে বেঁধে দেয় এবং তথা ধানগুলি মাটিতে বিছিয়ে দেয় ও গুয়ো বৃষগুলোকে ওপরে চারিদিকে স্তম্ভটি কেন্দ্র করে ঘোরাতে থাকে। গোসমূহ অর্থাৎ এই বৃষসমূহের কেন্দ্রীভূত স্তম্ভকে আশ্রয় করে ঠিক যথা নিয়মে চারদিকে ভ্রমণ করতে থাকে এবং সঙ্গে সঙ্গে তাদের পায়ের যে চাপ, এই পায়ের চাপে ধানগুলি খোলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই মর্দনের ফলে চরণ দ্বারা মর্দনের ফলে পাড়িয়ে যাওয়ার ফলে চরণের চাপে গোবিষের চরণের চাপে ধানগুলো কাণ্ড থেকে অর্থাৎ মূল গাছ থেকে ধান গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই রূপে ঠিক এইরকম উদাহরণ দেয়া হয়েছে এই ধ্রুব নক্ষত্রটিও এই স্তম্ভ স্থানীয়, এই স্তম্ভ আর এর চারদিকে অপর অপর গ্রহগুলি ঠিক নিয়মে ভ্রমণ করে যাচ্ছে। ওর একটা আকর্ষণ আছে, ওর যেমন একটা আকর্ষণ আছে একটা দিকে বাঁধা, যাতে গ্রহ নক্ষত্রগুলি পরস্পরের স্থান থেকে স্ক্যাটার্ড অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে না পড়ে, এই জন্য একটা ফোর্স আছে সেন্টার পয়েন্টের দিকে। ফিজিক্সে যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়, আর সেন্টারের দিকে একটা একটা বাইরের দিকেও থাকে যেটা গিবসগুলো গো বিষগুলো টানে, কেন্দ্রের দিকেও একটা আকর্ষণ আছে ঘুরন্ত বস্তুর। বাস্তবিক ওটা যে জ্যোতিষচক্রের স্বাভাবিক শক্তি, আর এটা যে ভগবত ভক্তগণ বাস্তবিক এটা যে জ্যোতিষচক্রের একটা স্বাভাবিক শক্তি, এ কথা ভাগবত ভক্তগণ বিশ্বাস করেন না বা সেরূপে প্রতিপাদনও করতে চান না। তারা বলেন প্রকৃতি ও পুরুষের সংযোগ, এই কারণেই এই রূপ প্রকৃতি ও পুরুষের সংযোগ হেতুই এই রূপে জ্যোতিষচক্রের স্থিতি ও গতি হয়ে থাকে। তার দৃষ্টান্ত তারা বলেন অনবরত আমরা দেখতে পাই আকাশ মার্গে মেঘসমূহ ও সেনাদি বাজ বাজ পাখি সমূহ বায়ু চলাচলে পরাধীনভাবে ইতস্তত নীত হয়। বায়ুর বিপরীত দিকে কখনোই মেঘ দিকে যেতে দেখা যায় না। সেই রূপ জ্যোতিষচক্রের গতিও প্রকৃতি ও পুরুষের সংযোগের বশীভূত, তারা প্রকৃতি ও পুরুষের সংযোগের বশীভূত। ওই প্রকৃতি পুরুষ সংযোগ আবার ঈশ্বরের ইচ্ছা শক্তির প্রভাবে সংঘটিত হয়, বোঝা গেল? সেইরূপ জ্যোতিষচক্রের গতি ও প্রকৃতি ও পুরুষের সংযোগে বশীভূত। যেমন বায়ুর সঞ্চালনে মেঘ বায়ুর দিকেই যায়, বায়ুর বিপরীত দিকে যায় না, সেরকম জ্যোতিষচক্রের গতিও প্রকৃতি ও পুরুষের সংযোগের বশীভূত। আর ওই প্রকৃতি পুরুষের সংযোগ আবার ঈশ্বরের ইচ্ছা শক্তির প্রভাবে সংঘটিত হয়। এই জন্যই পাতঞ্জল দর্শনে ঈশ্বর বলে একটি পদার্থ স্বীকার করা হয়েছে। আর ভগবান স্বয়ং গীতাতে বলেছেন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগত অথবা বহুনৈতেন কিঙ্গেতেন অতবার্জুন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগত, অর্থাৎ আমি এই সকল জগতের বেগ ধারণ করিয়া আছি, আমি এই সকল জগতের বেগ ধারণ করে থাকি, যাতে এরা নিজ নিজ স্থান থেকে বিচ্যুত হয়ে স্থানান্তরিত বিচ্ছিন্ন হয়ে না পড়ে। সূত্রে মণিগণাইপ একটা কন্ট্রোলিং, অনুমান খণ্ডের প্রথমে যে নমস্কার শ্লোক পাওয়া যায় তা আলোচনা করলেও ঠিক এরূপ ভাবে দেখা যায়। নৈয়ায়িক গণ যারা ন্যায়শাস্ত্র আলোচনা করে ন্যায়বিদ্যা ন্যায়গণের সিদ্ধান্ত সম্মত একথা স্থির করা যায়। সেইখানে লিখিত আছে নমস্কার শ্লোকে ওম নমো সর্বভূতানি বিষ্টভ্যো প্রতিষ্ঠতে, অর্থাৎ যিনি সমস্ত প্রাণীগণকে এমন ভাবে ধারণ করে আছেন যাতে তারা স্থানচ্যুত না হয়। বৈজ্ঞানিকভাবে আলোচনা করতে গেলে পরোক্ষ ঈশ্বরের অনুগ্রহ হেতু তার উপাদান না করে জ্যোতিষচক্রাতি দ্বারাই উপাদান করা যেতে পারে। বৈজ্ঞানিকভাবে যদি আলোচনা করতে যায় তাহলে পরোক্ষভাবে ঈশ্বরের অনুগ্রহ হেতু উহার উপাদান যদি নাও করে জ্যোতিষচক্রাদির দ্বারা, এ একটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা বর্ণনা করা যেতে পারে, জ্যোতিষচক্রাদির দ্বারাই উপাদান করা যেতে পারে।
उक्त ज्योतिषचक्र श्री भगवान ही प्रतीक रूपे वर्णना करा हुए छे। उक्त वर्णना प्रसंगे जे भगवान के शिशुमार आकार बला हुए छे तार तात्पर्य आर किछु नय। एकटा प्रसिद्ध वस्तुर आकार धरे जेमन केउ जदि दिग्भ्रांत हय ताले ध्रुवताराके केंद्र करे दिक निर्णय करते पारे, ठीक सेरकम एकटा प्रसिद्ध वस्तुर आकार एकटाके अवलम्बन करे यदि तार आंगिक संस्थान भेदे स्थिति वर्णना करा जाए तबे ब्यापारटा अनेक इजी हो जाए, तबेई ता उहार प्रकृत स्थानगुली धरा जाए। अन्यथा कोन स्थाने कोनटी किरूप भावे आछे ता धारणा करा सहज साध्य नय। काजेई ओई ज्योतिषचक्रटीके एकटु शिशुमारेर आकार कल्पना करे तार शिरस्थान थेके पुच्छस्थान अर्थात पुछरी लैज पर्यन्त स्थान भेदे विभिन्न स्थान भेदे विभिन्न नक्षत्रेर स्थिति वर्णना कराय सहजेई बुझते पारा जाय जे कोथाय किभाबे कोन ग्रह बा नक्षत्र बर्तमान। এই স্থান নির্দেশগুলি অন্বয় ও অনুবাদ দর্শনেই অভিব্যক্ত হয়েছে, এই জন্য এখানে আর কিছু আলোচনা করার প্রয়োজন নেই। ওই জ্যোতিষচক্র আকারে অবস্থিত ভগবানকে প্রত্যহ ধ্যান করতে হয়। ধ্যান করতে হয় মানে আমরাও করব এমন কোনো কথা নেই, আমরা আসি গৌরাঙ্গ চরণের ধ্যান নিত্যানন্দ চরণের ধ্যান করলে আরো সুবিধে, তিনি আমাদের কাছে এসছেন অনেক সুবিধে মোর প্র্যাকটিক্যাল। ওই জন্য ওই জ্যোতিষচক্র আকারে অবস্থিত ভগবানকে প্রত্যহ ধ্যান করতে হয়, যদি কারো করে যায় তাদের ইচ্ছা হয় করতে পারেন এবং প্রত্যক্ষ ওতে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। সূর্যের তেজ যতক্ষণ থাকেন ততক্ষণ দৃষ্টির অতীত থাকে, সূর্য অস্ত গেলে এই জন্য প্রতিদিন সন্ধ্যাকালেই তার প্রতি দৃষ্টি স্থাপন করে ওকে দর্শন করতে হয় এবং অপর সময়ে ওয়া স্মরণ করতে হয়, দর্শন করা যায় না। এই জন্যই নমঃশতহ স্মরতো বা ত্রিকালম এই কথা বলা হয়েছে। নির্মল জ্যোতিষ্ক সমূহে বুদ্ধি নিশ্চল করে নিশ্চল করে ব্যবস্থিত নিশ্চল রেখে ব্যবস্থিত করতে পারলে যে চিত্তের নির্মলতা সহস্র গুণে বর্ধিত হয় এই বিষয়ে কোনো সন্দেহ নাই এবং তার ফলেই যে পাপরাশি বিদ্যুত হয় এ বিজ্ঞান সিদ্ধ, এ কোনো বানানো কথা নয়। এই জন্যে মূলে পাপহরম এই উক্তি সঙ্গত হয়েছে। কিন্তু আমরা গৌরাঙ্গ চরণের স্মৃতির ফলে গৌরাঙ্গ নিত্যানন্দের চরণের স্মৃতির ফলে আরো আরো অধিক পরিমাণে লাভবান হতে পারি, কেননা শুধু পাপ না সে তো একটা সামান্য বিষয়, পরম ভক্তি লাভের যে বিষয় হয় এটা একমাত্র এই তার দ্বারাই সম্ভব হতে পারে। এই জন্য আমরা আর অধিক আলোচনা না করে আমরা এই কথাই বলতে চাই, গৌরাঙ্গ নিত্যানন্দ আমাদের অনেক নিকটবর্তী, তার চরণে মনোনিবেশ করা তার চরণের ধ্যান করাই অনেক বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হয়। যাই হোক, ক্ষমা প্রার্থনা মুখে বাঞ্ছাকল্প দুর্বশ্য কৃপাসিন্ধু ভবেচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ।